থেকে বাড়ির সামনে উদ্ধার বৃদ্ধার দেহ। বেলঘাটায় হরমোহন ঘোষ রোডের বাসিন্দা অঞ্জলিদের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারাই। খুনের অভিযোগ মেয়ে জামাইয়ের বিরুদ্ধে, এই গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে বেলেঘাটা থানা। বছর 65-র অঞ্জলিদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধোঁয়াশায় তদন্তকারী কর্তারা। আজকে সকালবেলা বেলেঘাটা থানার পুলিশের কাছে খবর যায়, বাড়ির ঠিক সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বছর 65-র এই অঞ্জলি দেকে। কীভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে কিন্তু এখনও তদন্তের বিষয়। এলাকার বাসিন্দাদের অবশ্য অভিযোগ, প্রত্যেক দিন মানসিকভাবে অত্যাচার করতো তার মেয়ে এবং জামাই, তার জন্যেই কিন্তু তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু দাবি করছেন এলাকার বাসিন্দারা। বেলেঘাটা থানার পুলিশ অবশ্য বলছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, একই সঙ্গে তার মেয়ে এবং জামাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার পাশাপাশি আশপাশে যদি কোনো সিসিটিভি থাকে সেই ফুটেজ ঘেঁটে দেখা হচ্ছে। তবে ঘটনার পেছনে কী কারণ রয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বেলেঘাটা থানার পুলিশ। Zee24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে রণয়, কলকাতা। ইউবিআই এর সঙ্গে 184 কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে রামস্বরূপ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এমডি আশিস ঝুনঝুনওয়ালাকে গ্রেফতার করেছে ইডি। আদালতে খবর পাওয়া যাচ্ছে গত 4 দিন ধরে তার বাড়ি এবং অফিসেও তল্লাশি চালানো হয় এবং বহু নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি। আমরা বিষয় সম্পর্কে আপনাদেরকে আরো জানাবো, কথা বলবো বিক্রম দাস, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। বিক্রম, কি খবর পাচ্ছে বিষয়? দেখো, ইউবিআই ব্যাংকের 184 কোটি টাকা প্রতারণা করার অভিযোগ এবং অভিযোগ রামস্বরূপ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে, মূলত আশিস ঝুনঝুনওয়ালা চেয়ারম্যান তার বিরুদ্ধে মূল অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে গত 4 দিন ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তার বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালানো হয় এবং বেশ কিছু নির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার পর আজকে চেয়ারম্যান রামস্বরূপ ইন্ডাস্ট্রিজের যিনি চেয়ারম্যান আশিস ঝুনঝুনওয়ালা তাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং এই 184 কোটি টাকা কোথায় গিয়েছে, কোথায় সাইফনিং করা হচ্ছে, কোথায় লন্ডারিং করা হচ্ছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে, প্রতারণা ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। বিক্রম, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিক্রম দাস আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। সম্পত্তি নিয়ে বিবাদের জের আজ সকালে দুই পরিবারের মধ্যে মারামারি, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এক পরিবারের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার বয়ারসিং পশ্চিম পাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, সম্পত্তি নিয়ে বিবাদ নিরাপদ ঢালির সঙ্গে বিষ্ণুপদ ঢালির। আজ নিরাপদ ঢালির বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, এছাড়া জাল দলিল বের করার অভিযোগ বিষ্ণুপদ ঢালির বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিষ্ণুপদ ঢালির পরিবার, ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিশ এবং দমকল। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।